Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হযরত সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা উযিফা নিয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিসটা উযিফাটা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত পেয়ারা হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। আল্লাহ তাআলা তাকে তার পিতামাতার হক আদায় করার যে ব্যক্তি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, যে ব্যক্তি নিম্নোক্ত এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে তার পিতামাতার হক আদায় করার সমান সওয়াব তার আমলনামায় দান করবেন। অর্থাৎ কেহ যদি নিজ পিতামাতার হক পুঙ্খানুপুঙ্খানরূপে আদায় করে তাহলে সে যেরূপ সওয়াবের অধিকারী হবে তদ্রূপ এই দোয়াটা যদি কেউ ভক্তি শ্রদ্ধার সাথে পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমপরিমাণ সওয়াব লাভের এমন সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, এত বেশি ফজিলত রয়েছে এই আমলের মাধ্যমে। তো সম্মানিত পেয়ারা হাজিরিন, সেই দোয়াটা হচ্ছে এটা, একজন মানুষ সুখী থাকতে চাইলে, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে থাকতে চাইলে তার এক নাম্বার করণীয় এবং কর্তব্য হচ্ছে পিতামাতার সেবা করা। তো তন্মধ্যে একটা কাজ হচ্ছে পিতামাতার সেবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মা বাবার খেদমত আগে করব নাকি অন্য কারো? তখন আল্লাহ রাসূল বললেন যে মা বাবা যদি অসুস্থ থাকে মা বাবার খেদমত আগে করো, তুমি জিহাদও পরে করো। এই জন্য মা বাবার খেদমতটা আগে করতে হবে। এই জন্য এই হাদিসটার মধ্যে এত গুরুত্ব রয়েছে, এই দোয়াটা কেউ পাঠ করলে আল্লাপাক মা বাবার খেদমত করার সমপরিমাণ সওয়াব আল্লাপাক তার আমলনামায় দান করবেন। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين هو العظمة في السماوات والأرض هو العزيز الحكيم لله الحمد رب السماوات والأرض ورب العالمين وله النور في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।